শরফিজাল, জানো আজকে বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে? হ্যাঁ দেখলাম। দেখলা তো? ডিনার কি খাবার? ডিনার বাইরে বৃষ্টি, হাউ অ্যাবাউট ঘন ডাল ভাত আর ইলিশ মাছ ভাজি আর আলু ভর্তা? আলু ভর্তাও চলে? এত তো লিস্ট দিলা, কে বানাবে? তুমি? না তুমি বানাও, মানে কি হেল্প করব? কি হেল্প করবা? ইলিশ মাছ ছেলে দিবা? আশ্চর্য ফেসে গেছে কি চালাক। আমি ডালটা ধুইতে পারি, ডাল ধুয়ে দিবা, ভাতটা বসিয়ে দিবো। ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা আর মসুর ডাল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজাল। আজকে বেশিক্ষণ কথা বলার টাইম নেই, কারণ বৃষ্টি চলে গেলে ইলিশ মাছ ভাজা ভালো লাগবে না, তাই তাড়াতাড়ি ইলিশ মাছ ভাজা করতে হবে, তাড়াতাড়ি খেতে হবে। তো তাড়াতাড়ি আমরা মাছ ভাজা চলে যাই। ওকে, তিন পিস কেন? কারণ হলো যে রায়ান হয়তো খাবে, রাইফ আর রাহিল খাবে না, কারণ লাস্ট দিন ওদের ভালো লাগেনি, কারণ অনেক কাটা, তাই তো খালি তুমি আর আমি খাবো। ইলিশ মাছ ছেলা একটা, মানে কি বলবো, আর্ট। ইলিশ মাছ ছেলা আর্ট না? ও আচ্ছা, পরে তো আর স্বীকার করবা না, তার মানে রান্নাও আর, তার মানে কত কষ্ট করে খাওয়াই সেটা তো স্বীকার করবা না পরে? করো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে তুমি স্বীকার করতে আসো, বুঝেছ? মাছটা তো বেশ ফ্রেশ মনে হচ্ছে দেখে। হলুদ এক চিমটি। সবচেয়ে সহজ কাজ দেখে নাও, বুঝলা? আমারও তো মাঝে মাঝে মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে, ঝমঝম, আমি সোফায় বসে এক কাপ আদা চা খাবো, আর কেউ আমাকে একটু ইলিশ মাছ ভাজা, ডাল, ভাত টেবিলে সাজায় ডাক দিচ্ছে। আচ্ছা, আমি ভাবলাম তুমি হয়তো অডিয়েন্স থেকে বলছো, দেখে নাও ভাজা কত সহজ। না না, আমি অডিয়েন্সদেরকে বলছি না, আমি তোমাকে বলছি যে তুমি দেখে নাও, জানি তুমি নেক্সট টাইম বানাতে পারো, বুঝেছো? শোনো, ইলিশ মাছ এত রেয়ার একটা জিনিস না, এইসব তুমি চাও না যে আমি এটাকে এত দূর থেকে নিয়ে এসে তারপর এটা বার করব। তোমার এসব এক্সকিউজ আর কাজে দিবে না, বুঝছো? দেখে রাখো, জানি তুমি নেক্সট টাইম বানাতে পারো। তো হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এরকম সুন্দর করে সবদিকে ঘষে ঘষে সুন্দর করে মাখাবা। শিখে রাখো বললাম, কিন্তু নেক্সট টাইম বৃষ্টি হলে আমি তোমাকে ধরবো। তো এই যে মাখানো শেষ, এখন এটাকে কিছুক্ষণ একটু রাখবা, তারপরে এখন চলো আমরা যে ডাল বসাই। আর বাই দ্য ওয়ে, তুমি কিন্তু বলেছো ডাল ধুয়ে দিবা, এখন ডাল ধুয়ে দাও। তুমি তো হাত ধোবা, হাত ধোয়ার সময়? না না, হাত ধোয়ার সময় ডাল ধোয়া যায় না। একই না? একই না, চলো। তুমি না সেদিন বললা যে তোমার ধোয়া ডাল আর চাল ভালো হয়? বলেছিলাম। হ্যাঁ,
প্রুফ আছে মানে ভিডিও আছে এবং ইউটিউবে ভিডিও আছে হোয়াট ডু ইউ মিন প্রুফ আছে কোন তুমি ডাল ধুলেই তো সেই ডাল বেশি মজা হবে না ঠিক না ভালো করে ধোয়া হয় এইজন্য তো তোমাকে দিলাম ভালো করে ধোও আর যত ভালো করে ধুবো তত বেশি ডাল পাবে ক্লিন এখন আধা পানি দিয়ে এখন চুলাই অন করে দাও কত দিব দাও আটে দাও শরীফিজল উপরে গেছে দুই মিনিটের জন্য এই ফাঁকে ছোট্ট একটা কথা বলেনি ডাল নিয়ে শরীফিজল আমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলছে আচ্ছা ডাল একটা পানীয় জিনিস তার মধ্যে শুকনা মরিচ কিভাবে ভাজার পরে দিলে মচমচা থাকে তো সেইটার ট্রিক আমাকে বের করতে হয়েছে শুকনা মরিচ যেন মচমচা থাকে শুকনা মরিচ যেন ম্যাদা না হয়ে যায় ডালের কালারটা যেন সুন্দর থাকে এত কিছু বার করতে হয়েছে এই ডাল বানাতে অথচ ডাল বানানো দুনিয়ার সবচেয়ে ইজি কাজ এইটাকে একটা বিগ ডিল বানানো হয়েছে তো আজকে সেই স্পেশাল ডাল বানানো হচ্ছে চলো দেখি দেখি বাগারের ব্যবস্থা করছো না ডালেই পেঁয়াজ দিব আগে বাগার তো রেডি আছে বাগার দেওয়ার সময় মনে রাখো আমি একটু রিকোয়ারমেন্ট শুকনা মরিচ যাতে একটু মচমচা থাকে আর আর ডালটা যেন একটু ভালো হয় আর এই এই দেখছো কি বলেছিলাম মচমচা শুকনা মরিচ পানির মধ্যে মচমচা থাকবে চলো ব্যবস্থা করি ডাল রান্না করার সময় পেঁয়াজ দাও পেঁয়াজ না দিলে ডাল ঘন হবে না অবশ্য সে ঠিক একটু পেঁয়াজ তারপর রসুন আর একটু হলুদ লবণ দিয়ে তো সিদ্ধ করতে হবে রসুন যারা এরকম চাকু দিয়েছিল তারা এরকম একটা বাড়ি দিবা এটা আমি এখানে এসে ফুড নেটওয়ার্ক চ্যানেল দেখে শিখেছি যে ইজি হয় ঠাস করে কাজ যে খোসাটা ছিলে যায় এটার আরেকটা কিন্তু আইডিয়া আছে সেটা হলো কোয়াগুলোকে একটা কাপের মধ্যে নিয়ে ঝাঁকি দিলে জোরে করে খানিকক্ষণ ঝাঁকালে ওই ইয়েগুলো যে কি বলে খোসাগুলো খুলে মানে লুজ হয়ে চলে আসে পেঁয়াজ দিলাম রসুন দিলাম এখন দিলাম স্বাদ মতো লবণ হলুদ আমি ডাল বানানো জানি দেখো কি জানো যে কয়েকটা জিনিস লাগে হ্যাঁ কিন্তু তুমি তোমাকে আমি আরেকবার ডাল বানাতে দিয়েছিলাম তুমি একদম কালো ডাল বানিয়ে ফেলেছিলে কারণ তুমি এক গাদা হলুদ দিয়েছিলে তাই কম দিতে হয় কমও না বেশিও না যেমন এতটুকুতে আমি আধা চা চামচ হলুদ দিলাম ওকে এটা এখন ফুটতে দিব এটা কি আলু ভর্তার আলু এবার হচ্ছে আলু ভর্তা আলু সিদ্ধ করার সবচেয়ে সহজ উপায় হলো যাদের মাইক্রোওয়েভ আছে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিবা 4-5 মিনিটে আলু সিদ্ধ হয়ে যাবে চুলায় বেশি সময় লাগে আলু সিদ্ধ হতে ঢাকনিটা দিয়ে দিলাম 4 মিনিট তারপরে দেখব না হলে আবার 2 মিনিট দেব টমেটো ডালটা যখন এইরকম গলে গলে আসবে তখন গা গোটা গোটা যার যতখানি ইচ্ছা টমেটো দিয়ে দিবা ফালি করে টমেটো ডালের মধ্যে দিলে ডালের টেস্টি অন্য হয়ে যায় স্পেশাল কিছু না জাস্ট এরকম ফালি ফালি করে দিয়ে দিবা একটু পরেই টমেটোটাও গলে যাবে কিন্তু একটা ফ্লেভার হবে টমেটোর ভিতরের জিনিসগুলো দাও সব এটা এখন আবার সিদ্ধ হবে ডান্ডার বাড়ি শরীফ গাড়ে পড়বে যারা উত্তরবঙ্গে থাকো তারা নিশ্চয়ই এটা চিনো এটা কি এটা উত্তরবঙ্গের খুবই মানে পরিচিত জিনিস এটাতে সবাই ওরা ভর্তা করে তো আমিও গত 2008-এ যখন বাংলাদেশে গেছিলাম আমি রংপুর থেকে নিয়ে আসছি এটা তো এটাতে ভর্তা করতে খুব মজা লাগে তো এটাতে আমি ভর্তা করবো
মাইক্রোওয়েভে দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, হাত দিয়ে এরকম করলে এই পোড়াটা ভেঙে যাচ্ছে। মাইক্রোওয়েভে খুব ভালো হয়। বাঁশের এই এই যে বাঁশের গুড়ি দিয়ে এইটা বানায়, এইটা দিয়ে ওই এই প্লেটটার উপরে এরকম এরকম করে ভর্তা করে, এইটা বেশ ইউজফুল। সর্ষের তেল, সর্ষের তেলে পেঁয়াজ আর মরিচ ভেজে আলু ভর্তা দিব। ফ্রিজালের শুকনো মরিচ, শুকনো মরিচটা একটু হালকা এপিট ওপিট ভেজে তারপরে পেঁয়াজ দিব। এটা হলো আলু ভর্তার মরিচ পেঁয়াজ ভাজা হচ্ছে। বেরেস্তাটা আলু ভর্তা অনেকে দুই রকম করে করে, এক কেউ কেউ করে এরকম পেঁয়াজ মরিচ ভেজে, কেউ কেউ করে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে। আমার ভাজাটাই ভালো লাগে। ভাজাটা ভালো লাগে না সরপুর? শুকনো মরিচ পুড়ায়, ভাজা ভাজা ভালো ভাজা, পেঁয়াজের গন্ধ। আমার অন্যটা বেশি ভালো লাগে, সাদা সাদা লাগে। এই পেঁয়াজ আর মরিচ ডোলে লবণ দিয়ে মাখাবো, আর এইখানে যে অবশিষ্ট তেল, এই তেলটাই আমি আলু ভর্তায় দিয়ে দেবো। ভালো লবণ দিয়ে, ও গরম কি বাঁশের ওটা দিয়ে করবো না, এটা কি আর বাঁশের ওটা দিয়ে করা যায়? আও গরম, একটু পরে করতে হতো আসলে, ঠান্ডা হবে। পেঁয়াজ মরিচ মাখিয়ে এখন আলু ভর্তা মাখানোর পালা। তো এইটাতে তুমি বাঁশের ওটা দিয়ে আর মাখাবে না, এটা হাত দিয়ে? না, এটা কি আর বাঁশের ওটা দিয়ে কি আর মাখানো যায়? ওটা তো ভর্তা করার জন্য। এই যে শুকনো মরিচ পুড়িয়ে দিলে যেরকম লাল লাল হয়, এটাই ভালো লাগে, আর গন্ধটা খুব ভালো লাগে। তোমার এনিথিং উইথ মরিচ, তাই না? কথাই নেই। পেঁয়াজও, পেঁয়াজ একটু ভাজা হলে সুন্দর গন্ধ করে। খুব সুন্দর হয়েছে, একটু টেস্ট করা যাবে এতখানি? দাও ভাত ছাড়া নাও না, কেমন? শৈশব তেলে গন্ধ বেরোচ্ছে, দারুন। আচ্ছা, আমার দাদি এটাতে বানাতো রাজশাহীতে যখন, এভাবে করে এটার মধ্যে বানিয়ে এরকম একটা গোল সুন্দর একটা শেপ করে দেখতেই মজা লাগতো। গোল শেপ করে হয়ে গেল আলু ভর্তা। কি দেখছো? দেখছি শুকনো মরিচে কোনো ফাটাফাটি আছে নাকি। ও হ্যাঁ, কেন তেল গেলে তো তখন তেল ঢুকে যাবে, পানি ডালের পানি ঢুকে যাবে, ম্যাদা হয়ে যাবে, তখন বলবা যে এই ডাল তো ভালো হয়নি, তাই জন্য ভালো করে দেখ। হ্যাঁ, এটা কোয়ালিটি কন্ট্রোল বলে একটা ব্যাপার আছে, আগে দেখে নাও ভালো মতো সব ঠিকঠাক হয় নাকি। কোয়ালিটি কন্ট্রোল না, পেয়েছি ফাইনালি দুইটা ফাটা ছাড়া কাঁচা শুকনো মরিচ। আরেকটা হলো আরো ভালো হতো, একটা দুইটা ঠিক আছে। আর হলো তেলটা একটু গরম করে নিয়ে তারপরে আঁচটা কমিয়ে দিবা, তারপরে হালকা আছে এটা একটু মচমচে করে আর কি ভাজতে হবে। এই যে দেখো ফুলে উঠেছে, তার মানে এটা কোনো ইয়া নাই। চোখে তেল এসে পড়ল, মরিচ এইরকম এই যে ফুলে আসছে তার মানে এটার মধ্যে কোনো ছিদ্র নাই আর এটা মচমচে হয়েছে। তারপরে দিবা হলো পেঁয়াজ,
এই ডাল বাঘার দর খুব কঠিন, সহজ জিনিসটাকে শরীফ ফুজাল আর কি কঠিন বানিয়েছে। এরকম হতে হয় না, রসুন দিল আর একটু পরে, পেঁয়াজটা আর একটু ভাজা হবে, পাঁচফোড়ন দিল, পাঁচফোড়ন ডাল হবে, হ্যাঁ এটা একটু ভাজা ভাজা, আমি তারপরে রসুন দেবো। কম লম্বা লম্বা করে রসুন কুচি, লম্বা করে দিলে কেন জানি ভালো লাগে, সাইকোলজিক্যাল রসুন যেমনই দাও তেমনই ভালো লাগবে। তারপর এটা আরেকটু ভাজা ভাজা হলে তারপরে দিব পাঁচফোড়ন, পাঁচফোড়ন এখন দিলে পাঁচফোড়নটা বেশি পুড়ে কালো কালো হয়ে যাবে, যেটা আমি করি যেটা তুমি করো। আধা চা চামচ পাঁচফোড়ন, পাঁচফোড়ন ছাড়া ডালে মজাই নেই, ওই ফ্লেভারটাই আছে না। এইটা আবার এখন একটু ভাজা ভাজা করি, পেঁয়াজ বেশি পুরানো যাবে না, পেঁয়াজ বেশি পুড়লে কিন্তু ডালটা কালো কালো হয়ে যাবে, হালকা বেরিস্তার মতো করে দিয়ে দিতে হবে। ডালের যে গন্ধ হয়, দেখো মরিচ গুলো পুরো মরিচ গুলো ভেসে আছে, তার মানে হলো যে মচমচে হয়ে আছে। এখন কিছু ঘি, আর যারা ডালে একটু সুগন্ধি চাও তারা ডাল বাঘার দেওয়ার পর একটু ঘি দিয়ে দিবা, একটু একটু বেশি দিলেও হয়, হ্যাঁ এইটুকু দিলেই গন্ধ বাড়াবে দেখবো অনেক সুন্দর। তিন চামচ এতটুকু ঘি, এতটুকু ডালে, হ্যাঁ কেন ওটা পরে যাতে ঘিটা উপরে ভাসে, ঘি উপরে ভাসবে অলরেডি, ডোন্ট ওয়ারি। এখন হলো মাছ ভাজার পালা, সরষের তেল, সরষের তেলে ডেঞ্জারাস ওয়ে মরিচ কাটার জন্য, কেন না মরিচটা কাটিং বোর্ডে রেখে, কাটিং বোর্ডে কাটলে এই আমাদের মতো হয় না, ওটা এক একটা এক এক সাইজ হয়, এটাই হলো। কিন্তু এটা খুব ডেঞ্জারাস, এটা স্লিপ করলে একবারে পুরো হাতের মাছ কাটতে, স্লিপ করবে কেন, স্লিপ করবে না। আর হলো ইলিশ মাছের, ইলিশ মাছ ভাজার সবচেয়ে মজার ইনগ্রিডিয়েন্ট হলো কাঁচা মরিচ ফালি, কাঁচা মরিচ ফালিটা যে মচমচা ভাজা হয় এটা যে মজা লাগে। মাছের রাজা ইলিশ, এখন এইটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচ গুলো মাছের সাথে ভাজা ভাজা হয়ে যাবে, এটাই হলো সেই মজা। মরিচ গুলো দেখতে কেমন ভাজা ভাজা হচ্ছে, এই কাঁচামরিচ আর ইলিশ মাছ একসাথে হলেই কেন জানি এমন সুন্দর একটা গন্ধ, সুগন্ধ আর কি বের হয়, চেহারা হয়ে গেছে না, ভাজা কত দামি জিনিস তাই না, আমাদের জন্য আর কি বাংলাদেশে সবার জন্য না, সবাই তারা পায়, আর আমরা কালের মধ্যে একবার চলে খুশি হয়ে যাই। টমেটো দিয়ে ঘন ডাল আর শরীফ ফিজালের মরিচ, দেখো মরিচগুলো এখনো ফ্রেশ, হ্যাঁ একদম। ওই যে শরীফ ফিজাল মানুষ সবাই বুঝবে না, শরীফ ফিজাল কি করবে খাওয়ার সময় এটা মচমচা থাকে তখন এটা কামড় দিয়ে দিয়ে খায়, আর কোনো পাগল মনে হয় এই কাজ করে না, কিন্তু শরীফ ফিজাল খায় সেই জন্যে তার এটা মচমচা দরকার। এবার
এবার এসে গেছে আমাদের স্টার, আমাদের স্টার। ইলিশ মাছ ভাজা মচমচ করছে, আর শরীফ জালের কাঁচামরিচ। এই যে ভাজা মরিচটা ইলিশ মাছের, এইটা যে মজা খেতে। আর তোমরা হয়তো ভাবছো যে আমরা ইলিশ মাছ নিয়ে এত অস্থির হচ্ছি, কারণ আমরা ইলিশ মাছ পাই না, তো তাই মাঝে সাঝে পেলে এরকম করি। রোস্টেড তেল আর কাঁচামরিচ আর ইলিশ মাছের গন্ধ, ফাটাফাটি।